আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগে হচ্ছে আমরা জেনেছিলাম হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার ব্রেক স্টপ মোশন এটা হচ্ছে কীভাবে কাজ করে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। মেকানিক্যাল ওয়ার ব্রেক স্টপ মোশন, ওয়ার ব্রেক স্টপ মোশন হচ্ছে অক্সিলারি মোশন, সেই সম্পর্কে হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি। আর ওয়ার ব্রেক স্টপ মোশন কেন ইউজ করা হয় সেটাও আমরা জানি। স্টপ মোশন হচ্ছে আপনার এই জন্য ইউজ করা হয় আপনার যাতে ফেব্রিকে কোনো ফল্ট না থাকে আর কি। হ্যাঁ, ফেব্রিকে ফল্ট যাতে কমে যায় সেই জন্য হচ্ছে আপনার মূলত হচ্ছে স্টপ মোশনগুলো ইউজ করা হয়। এগুলো হচ্ছে অক্সিলারি মোশন আর কি। হ্যাঁ, আর ওয়ার ব্রেক স্টপ মোশন এই জন্য ইউজ করা হয় আপনার যাতে ওয়ার ব্রেক ওয়ার ইয়ান যাতে ব্রেকেজ হলে আপনার হচ্ছে লুম যাতে অফ হয়ে যায় আর কি। হ্যাঁ, লুম যদি অফ না হয় তাহলে হচ্ছে ফেব্রিকে হচ্ছে ফল্ট দেখা যাবে আর কি। আপনার মেকানিক্যাল ওয়ার ব্রেক স্টপ মোশনের ওয়ার্কিং প্রিন্সিপাল জানার আগে তার হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে হচ্ছে আমরা একটু জেনে নিই এখানে কি কি আছে। এটাকে বলা হয় আপনার হচ্ছে ড্রপ ওয়্যার, এটা হচ্ছে ড্রপ ওয়্যার। আর এটা যে ড্রপ ওয়্যারের যে স্লট আছে সেখানের মধ্যে দিয়ে হচ্ছে আপনার ওয়ার পিয়ানকে কি নিয়ে আসা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বার, এটাকে বলা হয় আপনার ফিক্সড আউট বার। হ্যাঁ, ফিক্সড আউট বার। আর ফিক্সড আউট বার হচ্ছে আপনার হচ্ছে দুইটা প্লেট নিয়ে গঠিত আর কি। আপনার হচ্ছে দুইটা প্লেট থাকে আর ওই প্লেটের মাঝখানে হচ্ছে আপনার রেসিপ্রোকেটিং সেন্টার বারটা থাকে আর কি। ফিক্সড বার হচ্ছে মুভ করতে পারে না আর কি, এটা হচ্ছে ফিক্সড অবস্থায়ই থাকে। কিন্তু আপনার ফিক্সড বারের সেন্টারে যে আপনার রেসিপ্রোকেটিং সেন্টার বার থাকে না সেটা হচ্ছে মুভ করে আর কি, সেটা হচ্ছে আপনার অসিলেটিং মোশন দেয় আর কি। এটাকে বলা হয় আপনার ফর্ক ব্রেকেট, এটা হচ্ছে আপনার ফালকাম লিভার। ফালকাম লিভার হচ্ছে ফালকামের মাধ্যমে অ্যাটাচ করা থাকে, এটা হচ্ছে ফালকাম লিভারের হচ্ছে বটম পার্ট আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে স্প্রিং থাকে আপনার। আর এটাকে বলা হয় আপনার রকিং ডায়মন্ড শেপ কাট অফ ইন ক্যাম লিভার, কারণ এটা হচ্ছে অনেকটা ডায়মন্ডের মতো দেখতে আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে এটাকে হচ্ছে রকিং ডায়মন্ড শেপ কাট অফ দ্য ক্যাম লিভার বলা হয়, রকিং ডায়মন্ড শেপ কাট অফ দ্য ক্যাম লিভার বলা হয়। এটা হচ্ছে আপনার ড্রাইভিং রড আর কি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আপনার ড্রাইভিং রড। আর এটাকে আর ড্রাইভিং রড হচ্ছে আপনার মোশন পাই অ্যাসেন্ট্রিক থেকে। হ্যাঁ, অ্যাসেন্ট্রিক একটা ডিভাইস থাকে সেখান থেকে হচ্ছে মোশনটা পাই। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে নগ অফ স্লাইড, এটা হচ্ছে রিলিজ ক্যাচ স্ট্রিপ লিভার, এটা হচ্ছে আপনার লিফটিং ক্যাচ। লিফটিং ক্যাচ হচ্ছে আপনার নগ অফ স্লাইডের সাথে হচ্ছে মাউন্টেড অবস্থায় থাকে আর কি, ফালক্রাম থাকে, ফালক্রামের মাধ্যমে হচ্ছে মাউন্টেড অবস্থায় থাকে। এখন হচ্ছে এটা কীভাবে কাজ করে সে সম্পর্কে জানবো। ফার্স্টে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে কীভাবে হচ্ছে মোশন পাস হয় আর হচ্ছে আপনার ওয়ার পিয়ান ব্রেকেজ না হলে কীভাবে হচ্ছে কাজ করে সেই সম্পর্কে জানবো আর কি। আপনি দেখেন এই ড্রয়িংয়ে দেখতে পারতেছেন যে আপনার যখন টেনশন থাকবে তখন ড্রপ ওয়্যারগুলো কিন্তু এমন অবস্থায় থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড বার, এই তো এটা হচ্ছে ফিক্সড বার। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার রেসিপ্রোকেটিং বার আর কি, যেটা হচ্ছে আপনার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে যেতে পারে আর কি। হ্যাঁ, আর বারগুলোর মাঝখানে হচ্ছে আপনার কাট আউট থাকে আর কি, এরকম হচ্ছে কাট আউট থাকে। এখন হচ্ছে আপনার মোশনটা যায় হচ্ছে আপনার অ্যাসেন্ট্রিক থেকে, অ্যাসেন্ট্রিকের সাথে হচ্ছে আপনার ড্রাইভিং রড কানেক্টেড থাকে। অ্যাসেন্ট্রিক যখন রোটেশন হয় তখন হচ্ছে কি আপনার ড্রাইভিং রডটা হচ্ছে আপনার রিসিপ্রোকেটিং মোশন পায়, মানে হচ্ছে আপনার একবার লেফট সাইড আর একবার হচ্ছে রাইট সাইডে যাবে আর কি, এরকম একটা মোশন পায় আর কি, লেফট রাইট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মোশন পায় আর কি। আপনার ক্যাম লিভার হচ্ছে আপনার ড্রাইভিং রডের সাথে হচ্ছে পিনের মাধ্যমে হচ্ছে অ্যাটাচ করা থাকে। হ্যাঁ, এটাকে পিন বলা হয়, পিনের মাধ্যমে হচ্ছে অ্যাটাচ করা থাকে। যেহেতু হচ্ছে আপনার ড্রাইভিং রড হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মোশন পায়, সেহেতু হচ্ছে আপনার ক্যাম লিভার হচ্ছে কি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মোশন পাবে আর কি। হ্যাঁ, আপনার ক্যাম লিভার আর ফালকাম লিভার হচ্ছে ফালক্রামের মাধ্যমে হচ্ছে অ্যাটাচ করা থাকে। আপনার ক্যাম লিভার যখন হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মোশন পাবে তখন হচ্ছে ফালকাম লিভারও কী হবে আপনার হচ্ছে অসিলেটিং মোশন পাবে, লাইক হচ্ছে আপনার রাইট সাইডে যাবে একবার আর একবার হচ্ছে লেফট সাইডে যাবে, হচ্ছে রাইট সাইডে যাবে একবার, একবার হচ্ছে লেফট সাইডে যাবে আর কি। হ্যাঁ, ক্যাম লিভার যেহেতু অসিলেটিং মোশন পাচ্ছে আপনার ফালকাম লিভারও পাবে আর কি অসিলেটিং মোশন। ফালকাম লিভার হচ্ছে আপনার ফর্ক ব্রেকেটের সাথে কানেক্টেড থাকে। আপনার ফালকাম লিভার যেহেতু রাইট লেফটে যাচ্ছে তাহলে কি আপনার ফর্ক লিভার সরি ফর্ক ব্রেক হচ্ছে রাইট লেফটে যাবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে যে রেসিপ্রোকেটিং সেন্টার বার থাকে এটা হচ্ছে আপনার পিনের মাধ্যমে আপনার হচ্ছে ফর্ক ব্র্যাকেটের সাথে হচ্ছে অ্যাটাচ করা থাকে। তখন কী হবে আপনার ফর্ক ব্র্যাকেট হচ্ছে কি অসিলেটিং মোশন পেলেও আপনার হচ্ছে রেসিপ্রোকেটিং সেন্টার বারও কী হবে অসিলেটিং মোশন পাবে। আপনার এখানে হচ্ছে জাস্ট হচ্ছে এই জায়গাটার থেকে হচ্ছে অ্যাসেন্ট্রিক মানে ড্রাইভিং রড হচ্ছে অ্যাসেন্ট্রিকের সাথে কানেক্টেড থাকে। অ্যাসেন্ট্রিক যখন রোটেশন হয় অ্যাসেন্ট্রিক রোটেশন হওয়ার সাথে সাথেই হচ্ছে আপনার কী হয়
এসেন্ট্রিক যখন রোটেট করবে তখন ড্রাইভিং রোডে হচ্ছে আপনি মোশন পাস করে দিবে, ড্রাইভিং রোডে মোশন পাস করলে সেখান থেকে হচ্ছে আপনার অসিলেটিং মোশন শুরু হবে আর কি। অসিলেটিং মোশন হচ্ছে ড্রাইভিং রড থেকে হচ্ছে আপনার ক্যাম লিভারে যাবে, ক্যাম লিভার থেকে হচ্ছে আপনার ফালকাম লিভারে যাবে, পরে হচ্ছে আপনার ফরকেট ব্র্যাকেট লিভারে যাবে, হ্যাঁ, পরে হচ্ছে আপনার রেসিপ্রোকেটিং সেন্টার বারে যাবে আর কি। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে ওয়ারপিয়ান হচ্ছে আপনার টেনশন, ওয়ারপিয়ান হচ্ছে ব্রেকেজ হয় না আর কি, ওয়ারপিয়ান যখন আপনার স্লটের মাধ্যমে নিয়ে আসা হয় তখন যখন টেনশন থাকে তখন হচ্ছে ড্রপ ওয়ারটা হচ্ছে এমন অবস্থায় থাকে আর কি, লিফটিং অবস্থায় থাকে আর কি। আর এখানে হচ্ছে আপনার যে স্প্রিং, স্প্রিং হচ্ছে আগের মতোই থাকে, আপনার হচ্ছে রিলিজ ক্যাচ যে ট্রিপ লিভার সেটা হচ্ছে মুভ করে না, সেটা হচ্ছে আগের মতোই থাকে। এই মোশনটা হচ্ছে এখান থেকে হচ্ছে এই জায়গা দিয়ে পাস হয় আর কি, যখন হচ্ছে আপনার ওয়ারপিয়ান হচ্ছে ব্রেকেজ হবে না আর কি। এখন সাপোজ হচ্ছে আপনার ওয়ারপিয়ান ব্রেকেজ হয়ে গেল, ওয়ারপিয়ান ব্রেকেজ হলে কি হবে, আপনার ড্রপ ওয়ার যেটা আছে সেটা হচ্ছে নিচে পড়ে যাবে আর কি, কাট আউট যেটা আছে কাট আউটের মধ্যে চলে আসবে। কাট আউটের মধ্যে চলে আসলে কি হবে, এখানে হচ্ছে অবস্ট্যাক তৈরি হবে আর কি। এই অবস্ট্যাকলের কারণে আপনার হচ্ছে সেন্টার বারটা হচ্ছে আর রেসিপ্রোকেটিং মোশন দিতে পারবে না আর কি, হ্যাঁ, কারণ এটা হচ্ছে নিচে পড়ে আসছে। আপনার যদি এটা যদি রেজিং অবস্থায় থাকতো তাহলে হচ্ছে এখানে হচ্ছে একটা গ্যাপ তৈরি হইতো, গ্যাপ তৈরি হওয়ার ফলে এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মোশন দিতে পারতো। যেহেতু আপনার হচ্ছে ওয়ারপ্যান ছিঁড়ে গিয়েছে আর হচ্ছে আপনার ড্রপওয়ারটা নিচে পড়ে গিয়েছে, সেখানে হচ্ছে এখানে কি বাধা পেলো আর কি, হ্যাঁ, এখানে হচ্ছে আটকে গেলো আর কি। এন আটকে যাওয়ার ফলে এখানে হচ্ছে আপনার অসিলেটিং মোশন তৈরি হবে না, অসিলেটিং মোশন এখানে যদি মোশন না হয় তাহলে হচ্ছে কি আপনার এই ব্র্যাকেটেও কিন্তু মোশন আসবে না কোনো, হ্যাঁ, ব্র্যাকেটে মোশন না আসলে আপনার ফালকাম লিভারও কি হবে আপনার হচ্ছে অসিলেটিং কোনো মোশন হবে না আর কি, পরে হচ্ছে ক্যাম লিভারও কোনো মোশন হবে না। এখন ফালকাম লিভারের যে আপনার লোয়ার পার্টটা আছে মানে বটম পার্ট, সেখানে হচ্ছে আপনার যে স্প্রিংটা থাকে, স্প্রিংটা কি হবে আপনার হচ্ছে মানে হচ্ছে এক্সটেন্ডেড হবে আর কি। স্প্রিংটা যখন হচ্ছে এক্সটেন্ডেড হবে এখানে যে রিলিজ ক্যাচ ট্রিপ লিভার আছে সেটাকে হচ্ছে উপরের দিকে হচ্ছে পুশ করবে আর কি, হ্যাঁ, এই ক্যাচ লিভারটা হচ্ছে উপরের দিকে উঠলে ক্যাচ লিভারের যে এই পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে নিচের দিকে ডাউন হবে আর কি। এটাকেও কিন্তু ক্যাচ লিভার বলা হয়, এখানে দুইটা ক্যাচ লিভার হচ্ছে আপনার ফালক্রামের মাধ্যমে অ্যাটাচ করা থাকে। এখানে খেয়াল করেন, এখানে স্প্রিংটা যখন এক্সটেন্ডেড হবে তখন হচ্ছে এটা কি ক্যাচ লিভারে এই পোর্শনটাকে হচ্ছে আপওয়ার্ড পজিশনে নিয়ে যাবে আর কি, যখন এই পোর্শন আপওয়ার্ড পজিশনে যাবে এই পোর্শন হচ্ছে ডাউন ওয়ার্ডে চলে আসবে, হ্যাঁ, এই পোর্শন ডাউন ওয়ার্ডে চলে আসলে এই পোর্শন হচ্ছে কি ডাউন ওয়ার্ডে চলে আসবে। আর এখানে লিফটিং ক্যাচ আর ক্যাচ যে ক্যাচ ট্রিপ লিভারটা ছিল সেটা হচ্ছে একটা ব্যালেন্সের মাধ্যমে ছিল আর কি, হ্যাঁ, সেটা যখন ব্যালেন্সটা হচ্ছে কি আনব্যালেন্স হয়ে যাবে এই পোর্শনটা যখন কি নিচে চলে আসবে তখন হচ্ছে লিফটিং ক্যাচটা আপনার যে ক্যাম লিভার যে সাথে এইভাবে ছিল না সেটা হচ্ছে কি আপনার স্লাইড করবে আর কি, মানে সরে যাবে আর কি। এই যে যে এই পোর্শনটা আছে না, এই পোর্শনটা হচ্ছে আপনার ক্যাম লিভার থেকে সরে যাবে, ক্যাম লিভার থেকে যখন সরে যাবে তখন কি হবে ক্যাম লিভারের যে এই পার্টটা মানে একদম লাস্টের যে এন্ড পার্টটা আছে সেটা কি করবে লিফটিং ক্যাচকে হচ্ছে পুশ করবে আর কি, মানে এইতে এই জিনিসটা উপরের দিকে চলে আসবে, উপরের দিকে লিফটিং ক্যাচকে এখানে পুশ করবে, লিফটিং ক্যাচকে এখানে যখন পুশ করবে তখন লিফটিং ক্যাচ কি করবে আপনার যে নক অফ স্লাইড আছে নক অফ স্লাইডকে পুশ করবে, হ্যাঁ, নক অফ স্লাইডকে পুশ করলে এখানে হচ্ছে কি নক অফ স্লাইডের সাথে আপনার হচ্ছে ওয়্যার অ্যাটাচ থাকে, হ্যাঁ, আপনার এখানে লিফটিং ক্যাচ থেকে মোশন হচ্ছে নক অফ স্লাইডে যাবে, পরে হচ্ছে ওয়্যারের মাধ্যমে ক্যাচে যাবে, আর পরে হচ্ছে কি আপনার মোশন হচ্ছে অফ হয়ে যাবে আর কি। এইভাবে হচ্ছে মূলত কাজ করে। এখানে হচ্ছে আমি আরেকবার সামারি করি, এখানে সাপোজ হচ্ছে আপনার ড্রপ ওয়্যার কি আপনার হচ্ছে ওয়ারপিয়ান হচ্ছে ব্রেকেজ হলো, ওয়ারপিয়ান ব্রেকেজ হওয়ার ফলে এই ড্রপ ওয়ারটা হচ্ছে নিচে পড়ে গেল আর কি কাট আউটের মধ্যে, হ্যাঁ, নিচে যখন পড়ে গেল তখন এটা হচ্ছে মোশন মানে মুভ করতে পারবে না, এটা হচ্ছে আটকে গেল আর কি। যদি ফ্রি থাকতো তাহলে হচ্ছে এটার ভিতর দিয়ে হচ্ছে আপনার ফ্রিলি হচ্ছে মুভ করতে পারো, যেহেতু এটা হচ্ছে আটকে গেছে এখানে এটা মুভ করতে পারবে না। আপনার এই সেন্টার বার মুভ করতে না পারলে আপনার হচ্ছে ফরকেট যে ব্র্যাকেটটা আছে ফরকেট এই ব্র্যাকেট হচ্ছে মুভ করতে পারবে না আর কি, মুভ না করতে পারে ফালকাম লিভারও মুভ করতে পারবে না, ক্যাম লিভারও হচ্ছে মুভ করতে পারবে না। কিন্তু এখানে যে আপনার স্প্রিং আছে তখন সেটা কি করবে আপনার যে ক্যাচ ট্রিপ লিভার আছে রিলিজ সেটাকে হচ্ছে এই পার্টটাকে হচ্ছে আপনার কি করবে ধাক্কা দিবে আর কি, এই পার্টটাকে ধাক্কা দিলে আপনার এই পার্টটা কি নিচে চলে আসবে না, এই পার্টটা যদি নিচে চলে আসে আপনার এটাও কি নিচে চলে আসবে, এটা নিচে চলে আসার ফলে এখানে লিফটিং ক্যাচটা একটা মনে করেন আপনার হচ্ছে রিলিজ ক্যাচ ট্রিপ লিভারের সাথে একটা ব্যালেন্স অবস্থা ছিল আর কি, এটা যখন নিচে চলে আসবে তাহলে লিফটিং ক্যাচের এই পোর্শনটা হচ্ছে আপনার ক্যাম লিভারে এখান থেকে হচ্ছে সরে যাবে, হ্যাঁ, ক্যাম লিভারের এখান থেকে যখন সরে যাবে তখন ক্যাম লিভার কি করবে লিফটিং ক্যাচকে হচ্ছে আপনার কি করবে ধাক্কা দিবে, লিফটিং ক্যাচকে ধাক্কা দিলে কি হবে লিফটিং ক্যাচ হচ্ছে নক অফ স্লাইডকে হচ্ছে পুশ করবে, নক অফ স্লাইডকে পুশ করলে নক অফ স্লাইড থেকে মোশন যাবে ওয়্যার, ওয়্যারের সাথে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে ক্যাচ হচ্ছে অ্যাটাচ থাকে, ওই ওয়্যার থেকে হচ্ছে ক্যাচে যাবে, পরে হচ্ছে আপনার লুমটা হচ্ছে অফ হয়ে যাবে আর কি। আর এভাবে হচ্ছে মূলত কাজটা হয়ে থাকে।